কোন রকম যদি ফজরের রাতে কেরাত লম্বা হয় ইমাম সাহেবের পরে পরে রাতে তরসারিং করে এত বড় কেরাত তুলেন পরের বাড়ি খাইছেন তো গরু কুরবানি করে গোশ খেয়ে আইছেন কথা কন না কেন ঠিক তোমার মরণ সাথে বাইতে দে বড় গায় ইমাম ইলজাম দাও কেন মাগরিবের রাতে কেরাত একটু বড় হইলে ইমামরে বাস দেয়া শুরু করে দাও এত বড় কেরাত মাগরিবের সময় নয়নি হুজুরের সোদ বোধ নাই কুরবানি গোশ খাইছে তো তালা রাইয়া লাইছে ও এইখানে তোমার বড় লম্বা হয়ে যায় আর দোকানে বইয়ে ঘন্টার পর ঘন্টা গীবত শেখায়ত করো ওইটা তোমার যায় না তাই না কপাল তোমার এমনে পুষছে করুণায় এমনে এমনেই দেশ থেকে যাবে না রাসূল বলেছেন গজব যখন নাজিল হবে রাসূলের হাদিস বুখারীর গজব যখন পতিত হবে তোমরা বাজার দোকান সব বন্ধ করে দাও মসজিদের সময় বেশি লাগে এই গজবের ভিতরে মসজিদ আসতে চায় না কথা কান না কেন এমন এমন বদমাশ পেকা মুসল্লি আছে করুণার দরে ঘরে বইয়ে রইছে জুমার নামাজ কবর করতে আসে না গজব যাবে গজব কি তোমার তা হইছে আপনি যে কইলেই যাইব তোমার মাক্স আর হাতের হ্যান্ডে তোমার গজব যাবে না গজব যেতে হলে বেশি বেশি চোখের পানি ফেলতে হবে মসজিদের ভিতর সময় বেশি লাগাইতে হবে কথা বল না কেন কি সময় দিবেন তো ইনশাআল্লাহ মসজিদে সময় বেশি দিবেন তো নামাজ শেষ হয়ে গেলে আপনি কোনায় বইবে আল্লাহরে ডাকেন না আল্লাহ বয়স হয়ে গেছে 60 বছর যে কোনো মুহূর্তে আমার যদি করুণা অ্যাটাক করে আমার করুণার সামনে মৃত্যু হয়ে যাবে যার 30 বছর 40 বছর অর্গান ধারণ ক্ষমতা আছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে আমার নাই আল্লাহ আমার দলে তো আমি জায়গায় ফাইনাল আল্লাহ গো তুমি দাও না সবচেয়ে দেখবেন বেশি সবচেয়ে সময় কম লাগায় বুড়া বুড়া হে মসজিদ আইলি কুড়ি মাসের মতো লাভানো শুরু করে তাড়াতাড়ি শেষ করে না কেন কথা কর না কেন এই করোনার ভিতরে দাওয়াত নাই খাওন নাই মানুষের বাড়ি যাওয়ার লাগে না দোকানপাট খোলা লাগে না মসজিদ দুই চার পাঁচ মিনিট যদি বয়ান বড় হয়ে যায় শুক্রবার হের ভিতরে শুরু হয় কামরা কামরা কথা কর না কেন করোনা এমনি যাবে তা হইছা না সময় মসজিদে লাগাইতে হবে আল্লাহ কবুল করেন জোরে করে আমিন মসজিদে বেশি বেশি সময় লাগান বেশি বেশি দান খয়রাত করেন যেখানে যা আল্লাহ দিতে ওইখান থেকে কোন আল্লাহ তাইতেই খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুক আমাকেও কবুল করুক